Jesus. ইউএসএ তে গাড়ি চালাতে গেলে অবশ্যই এই বেল্টটা বাঁধতে হবে, যদি না বাঁধেন তাহলে খুব সর্বনাশ। আর গাড়ি তো তারপরে আওয়াজ দিতে শুরু করবে। হ্যালো বন্ধুরা, আমি মননে মানসী ইউএসএ আবার আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমার আনন্দ আর ধরে রাখতে পারলাম না। আমেরিকায় মাকে নিয়ে বাজার করতে যাওয়া একটা বিরাট আনন্দের ব্যাপার। তো সঙ্গে আছে আমার দুই মেয়ে, তার মানে তিন মেয়েকে নিয়ে আমি আজ চলেছি বাজার করতে, মার্কেটে। অনেক অনেক দোকান ঘুরব। প্রথমে ঢুকলাম ডলার ট্রি, ছোটোখাটো জিনিস নেওয়ার জন্য। তারপরে চলছে এই ডলার ট্রিতে ঢুকে পড়লাম। এখানে একটা কি আগে ছিল, যে কোনো জিনিস আপনি নেন না কেন $1, কিন্তু এখন এখানে প্রায় দু একটা জিনিস ছাড়া বাকি $1.25 শুরু হয়ে গেছে। মানে যে কোনো জিনিস নেবেন তো $1.25 আপনাকে পেড করতে হবে। এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে আবার চলতে শুরু করলাম আমরা হবি লবি রসের দিকে। হবি লবি রস যাব, তো তার মধ্যে এসে পড়েছি আমরা হবি লবি আর রসের সামনে। কিন্তু আকাশ পুরো মেঘে ছেয়ে গেছে, মেঘ করেছে, পুরো কালো অন্ধকার ঘনিয়ে আসছে, বলতে বলতেই বৃষ্টি নেমে আমরা মানে মলের মধ্যে যেতে পারলাম না। শপিং মলের মধ্যে আমরা গাড়িতেই বসে থাকলাম। বেশ খানিকক্ষণ গাড়িতে বসতে হলো, কেননা মাত্র দুটো ছাতা নিয়ে যেতে যেতেই ভিজে যাবে। আর আমার মায়ের খুব সর্দি কাশি, একটু জল লাগলেই কাশি হবে। এমনিতেই পুরো দোপাট্টা উঠিয়ে মানে মা চলেছে মার্কেট, কেননা মার এই ঠান্ডা সহ্য হয় না। শপিং মলের মধ্যে যে ঠান্ডাটা না, মা একদম সহ্য করতে পারে না। তো আমরা একটু বৃষ্টি থেমে যেতেই চলে এলাম হবি লবির মধ্যে ফ্লাওয়ার সেকশন থেকে মাকে নিয়ে যাব লেস সেকশনে। মার শাড়ির লেস দেখার আছে। তারপরে মা চলে গেল জুয়েলারি সেকশনে, মার কয়েকটি জিনিস পাথর ফাথর এরকম কিছু নেওয়ার ছিল। তারপরে আমরা হবি লবি প্রায় শেষ করে কিছু জিনিস কিনে আমরা চলেছি বাইরের দিকে। পেমেন্ট করব ক্যাশ সেন্টারে, তারপরে সেখান থেকে আমরা চলে গেলাম পাশে রসে। রসের মধ্যে কিছু আমার মেয়েরা দেখছে জামা কাপড়। মা আর হাঁটতে পারছে না, মাকে বসিয়ে রেখেছি একটা চেয়ারে ওদিকে। তো আমি নিয়ে গিয়ে গিয়ে এক একটা সোয়েটার বলো কি কোনো জ্যাকেট বলো মাকে দেখাচ্ছি। তারপরে মা সেটা পছন্দ করছে, এইভাবে নিলাম। তারপরে মাকে নিয়ে এই বেরিয়ে পড়লাম। এবার যাব টার্গেট। টার্গেটে অ্যাকচুয়াল কি, টার্গেটে আমার মেয়েদের দুটো গিফট কার্ড পেয়েছিল, আর তাছাড়া আমার কিছু নেওয়ার আছে, মায়ের নেওয়ার আছে কিছু, সেই জন্য যাচ্ছি টার্গেটে। টার্গেটে এখন চললাম ভেতরে, টার্গেটের মধ্যে যাব। টার্গেটের মধ্যে গিয়ে দেখা যাক কি বাজার করা যায়। আনন্দ আর ধরে রাখতে পাচ্ছি না, খুব মজা করলাম আজকে মার সঙ্গে। আমেরিকার মাটিতে মানে শপিং করা একটা বিরাট পুণ্যের ব্যাপার, আর বিরাট মানে ড্রিম পুরো করার ব্যাপার। মা সাথে থাকলে আর কিছুই চাই না এরম মনে হয় জীবনে। তো মাকে নিয়ে আজকের মার্কেট করলাম, খেলাম দিলাম ঘুরলাম। তো এখন চলছে টার্গেট শপিং। টার্গেট শপিংয়ে মায়েরই শপিং করছি, কেননা মা কিছুদিন পরে প্রায় 3 বছরের মতো এখানে আছে। মায়ের জন্যই আজকের মেনলি শপিং করা, মাকে নিয়ে যাওয়া, কারণ কি মা তার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে কিছু গিফট করবে। তো সেই ভেবে মাকে নিয়ে মার্কেট করা চলছে আমাদের। মার্কেটিং টার্গেটের মধ্যে
আমার মেয়ে এসে কিছু জিজ্ঞেস করল, আমি বললাম অ্যাজ এ উইশ, তোমার যা পছন্দ হয় তুমি নাও। মেয়ে এসে বলে চলে গেল, ওরা ওদের মতো খুঁজছে, আমি আর মা আমার মতো করে খুঁজছি। মার কয়েকটা জিনিস, যেমন এখানকার সাবানগুলো খুব সুন্দর, স্প্রিং আইরিশ বলে, সেই সাবান মা নেবে, সেই সাবানগুলো সবাইকে একটা করে গিফট করবে বলে নেবে। এইরকম ছোটোখাটো বড় জিনিস, পারফিউম, এরম করে বিভিন্ন জিনিস ওদিন মার জন্য শপিং করেছিলাম। গত ভিডিওতে আপনাদের বলেছি মার জন্য কিছু শপিং করেছিলাম নিয়ে যাবে বলে, আবারও আজকে মাকে নিয়ে বেরিয়েছি। খুব মজা, মাকে নিয়ে শপিং করার মজাই আলাদা ইউএসএর বাজারে। তো আপনাদের সঙ্গে সেই এই ভিডিও শেয়ার করছি, আপনারা ভালো থাকবেন আর আমার এই ভিডিওর সাথে থাকবেন। আমার প্রত্যেকটা ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন, খুব ভালো না লাগলেও প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমি আরও ভালো করার চেষ্টা করব, আপনাদের কথা দিলাম। তো এইভাবে আমার ভিডিও, তারপরে কোলসে একটা পেমেন্ট করা বাকি ছিল ডেবিট কার্ডে, সেই ডেবিট কার্ডের কাজটাও করে ফেললাম, করে আমরা এবারে ফিরছি। ও মাই গড, ফিরতে ফিরতে মানে বাড়িতে যখন ফিরছি তখন দেখলাম একটা ফার্মার মার্কেট ফান্ড রাইজিং চলছে আমাদের এখানে, আমার বাড়ি থেকে প্রায় 5 মিনিট দূরে এইটা আর্ট গ্যালারি। এখানে পুরো চারদিকে রাস্তা বন্ধ করে দিয়েছে, যখন দেখলাম গাড়ি ঢুকছে না তখন গাড়িটা এক জায়গায় পার্ক করলাম, করে হেঁটে হেঁটে এটাও দেখতে ইচ্ছা করলো, কেননা মা তো কোনো দিন দেখেনি, তাই মাকে দেখানোর জন্য। ক্যারিবিয়ান ডান্সের সঙ্গে এরা প্রসেসিংয়ে বেরিয়েছে, তো খুব সুন্দর ডান্স করছে। মিউজিক দিতে পারলাম না, কেননা মিউজিক দিলে আবার ওই ইউটিউবের প্রবলেম, সেই জন্য আমি মিউজিক না দিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। শুধু কেমন করে ওরা এই যত কিছু দেখছেন, এরা এত সাজা গোজা করেছে শুধুমাত্র ফান্ড রাইজিংয়ের জন্য, যারা গরিব দুঃখী তাদেরকে, এরা যারা লোয়ার ক্যাটাগরির লোক তাদেরকে হেল্প করার জন্য এই আর্ট গ্যালারিতে ফান্ড রেজিংয়ের ব্যাপারটা চলছে। তো সেই জন্য আমরাও এখানে দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে পড়ে এদের সঙ্গে একটু এদের আনন্দ আমরাও শেয়ার করে নিলাম। তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখানোর জন্য। এইভাবে আমি আমার আনন্দগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার চ্যানেলটা সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিলাম। এইভাবে আমি ইউএসএর বিভিন্ন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি ভালোবাসি এই মানুষের সঙ্গে থাকতে, মানুষকে আনন্দ দিতে, তাই আমার ভিডিও দিয়ে আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করলাম। এই ছোটোখাটো দোকান দিয়েছে, এখানে ডোনেশন ক্যাম্পও খোলা হয়েছে, কেউ মনে করলে ডোনেটও করতে পারে।